বোধনের দিনই বিসর্জন প্রয়াত রতন টাটা। আয়ের বেশিরভাগ অংশ দান করতেন তিনি। ইন্দোচীন যুদ্ধের কারণে ভাঙে বিয়ে, ফ্লোর ম্যানেজার হিসেবে যাত্রা শুরু। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সমস্ত লড়াই আশা ব্যর্থ করে বুধবার রাতে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, সাধারণ মানুষও আজ যেন কাঁদছে। আর সেই কারণেই প্রয়াত রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও। জানা গেছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের ওর্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে খ্যাতনামা এই শিল্পপতির। তবে তার আগে আজ রতন টাটার মরদেহ শায়িত থাকবে মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে। সেখানেই সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। টাটা গোষ্ঠীর সূত্রপাত হয়েছিল রতন টাটার প্রপিতামহের হাত ধরে, সে প্রায় 100 বছর আগেকার কথা। 1991 সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদে বসেন রতন টাটা। তার হাতে ফুলে ফেঁপে ওঠে ব্যবসা। অটোমোবাইল ইস্পাত শিল্প থেকে টেলিসার্ভিস শুরু করেন তিনি। খ্যাতনামা তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের পত্তন হয় 2002 সালে। 2012 সাল নাগাদ টাটা গোষ্ঠীর সাম্মানিক পদে বসেন রতন টাটা। তারপর থেকে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজও করেছেন তিনি। অন্তত 4 বার বিয়ে করার কাছাকাছি গিয়েও আমৃত্যু অকৃতদার থেকে যান রতন। তিনি একসময় জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে কর্মরত থাকার সময় প্রেমে পড়েছিলেন। তখন 1962 সাল, ইন্দোচীন যুদ্ধ চলছে, সেই কারণে প্রেমিকাকে ভারতে যেতে দেননি তার বাবা মা। 1961 সালে কেরিয়ার শুরু করেছিলেন রতন টাটা। টাটা স্টিল দোকানের ফ্লোর ম্যানেজার হিসাবে যাত্রা শুরু। সেখান থেকে টাটা গ্রুপের চেয়ারম্যান, টাটা স্টিল এবং অটোর চেয়ারম্যান হন 1991 সালে, যে পদে 2012 সাল পর্যন্ত ছিলেন তিনি। গাড়ি ইস্পাত ছাড়াও আরও বহুদিকে ছড়িয়েছে তার সংস্থার সীমানা। তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল, মুম্বাইয়ের এক হাসপাতালে ICCU ভর্তি হয়েছেন রতন টাটা। তার অবস্থা নাকি বেশ আশঙ্কাজনক, যদিও গত সোমবার গুঞ্জন উড়িয়ে দেন শিল্পপতি নিজেই। সোশ্যাল মিডিয়ায় তার একটি অ্যাকাউন্টের তরফে জানানো হয়, রুটিন চেক আপের জন্যই নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানানো হয়েছিল ওই পোস্টে। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই এলো মর্মান্তিক সংবাদ। তার মৃত্যুতে যে ব্যবসায়িক জগতে এক বিরাট ক্ষতি হলো তা মোটামুটি নিশ্চিত। এক কথায়, অমূল্য রতন হারালো ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।